আরামবাগ লোকসভা কেন্দ্রের বিতর্কিত এলাকা হরিণখোলা। ভোটের আগের দিন একেবারে ভিন্ন চিত্র দেখা গেল এই হরিণখোলায়। তাইবুল গোষ্ঠী এবং জয়নাল গোষ্ঠীর মতান্তর দীর্ঘদিনের। এই দুই গোষ্ঠী একে অপরে কাছে নিয়ে এলো এই ভোটের আগের দিন। সমস্ত মতান্তর ভুড়ে ভোটের আগের দিন এক কাট্টা হরিণখোলার তৃণমূল কংগ্রেস। একেই বলে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া। কে বাঘ আর কে যে গরু তা নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে বিতর্ক হতেই পারে, কিন্তু নির্বাচনের আগের দিন আরামবাগ লোকসভায় বিতর্কিত এলাকা হরিণখোলা সম্পূর্ণ এক উল্টো পুরাণের সাক্ষী থাকলো। এখানকার জয়নাল খা গোষ্ঠীর সঙ্গে তাইবুল গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। পুরসুরের প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানের ডানহাত বলেই পরিচিত তাইবুল হোসেন, সেই তাইবুল হোসেনকেই আজ জয়নাল খা গোষ্ঠীর হুদা খানের শিবিরে ভিড়ে যেতে দেখা গেল। নির্বাচন ঘোষণার কয়েকদিন পরেই তাইবুল হোসেন পরিষ্কার জানিয়েছিলেন তাদের নেতা শেখ মুক্তার খুনে অভিযুক্ত জয়নাল খা হুদা খানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার জানিয়েছে হুদা খানদের কোনোভাবেই দলে রাখা যাবে না। তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের রোড শোতে হুদা খানরা উপস্থিত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাইবুল হোসেন ও তার অনুগামীরা। আমি 98 সাল থেকে দল করি, আমার বাপ কাকারাও করতো, আমরাও করি তৃণমূল দলটা। ততদিন পর্যন্ত কেস কামারি কিছু হয় না, যতক্ষণ পর্যন্ত না জয়নাল খায়ের হাড় মাত্রা এসে ওই পার্টি অফিসটাকে রং করেছে। জয়নাল খায়ের হাত মাত্রা এসে ওই পার্টি অফিসটাকে টিএমসি রং করে একটা যে কোনো অংশে ঢুকে যে তারা ওখান থেকে এখন পর্যন্ত আমার 17টা কেসের আসামি। আমি সিপিএমের আমলে কোনো কেস ছিল না, আর এমনি ওদের সঙ্গে মারপিট করেছি, কিছু হয়নি। কিন্তু তৃণমূলের আমলে এসে ওই যে সিপিএ জয়নাল খা মানে তৃণমূলের যারা নাম ভাঙিয়ে, যারা তৃণমূলকে সামনে রেখে যারা এই কার্যকলাপগুলো করে গেছে, তাদের আমলে 17টা কেস খেয়েছে। এহেন তাইবুল হোসেনকে তাদের শত্রুপক্ষ হুদা খানদের সঙ্গে দেখে চোখ কপালে তুলছেন এলাকার মানুষ। তাইবুল হোসেন বলছেন সব শত্রুতার অবসান, এখন একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রার্থী অপরূপা পোদ্দারকে বিপুল ভোটে জেতানো। সেই কারণেই আমরা সবাই সংঘবদ্ধ, ব্যক্তির আগে দল, এর কারণেই এই সিদ্ধান্ত। এটা যোগ দেয়া দিয়ে কিছু নয়, বিষয়টা হচ্ছে হরিণখোলা 1-2 অনেকদিন ধরে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল বা কম একটা সমস্যার মধ্যে ছিল, যাতে করে এই অশান্তিগুলো না হয়, যাতে করে নিজেদের ভুল বুঝাবুঝিগুলো না হয়, যাতে করে আমরা ভোটটা ভালোভাবে করাতে পারি, প্লাস আমরা সবাই একসাথে থেকে মিলেমিশে যাতে ভোটটা করাতে পারি, এই জন্যই দল যাতে মজবুত থাকে সেই জন্যই আমরা একত্র হয়ে কাজ করব। সেই চিন্তা ভাবনা করে আমরা সবাইকে নিয়ে এগিয়ে এসে ওদের কাইরের বিরুদ্ধে আমার মন্তব্য করা আমার মনে হয় ঠিক হবে না। কে কি করছে, কে কি করবে, কাইরের সঙ্গে আমি চিন্তা ভাবনা করি না। দলের স্বার্থে যেটা করা দরকার, যেটা মনে হয়েছে যে এটা করলে দলটা ভালো হবে, দীর্ঘস্থায়ী হবে এবং আমরা মজবুত থাকব, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সেই হিসেবে আমরা এগিয়ে এসে না পার্থবাবু এখন আমাদের সঙ্গে আপাতত নেই। একই রকম মন্তব্য করছেন বাপ্পা থেকে হুদা খান সকলেই। আর আপনারা সবাই জানেন যে এলাকায় দীর্ঘদিন ধরে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, কোনো না কোনো কিছু কারণ, কোনো না কিছু ভুল বোঝাবুঝির জন্য কিছু লোকের সঙ্গে আমাদের অশান্তি, আমার সঙ্গে অশান্তি বা এরকম চলতে থাকছিল। অতএব আমি একটা সময় দেখলাম আমরা অনেককে হারিয়ে ফেলছি, অনেক কষ্টে অনেক মা বোন রয়েছে এবং এলাকার সাংগঠনিক দিক থেকেও আমরা কিছুটা যেন দুর্বল হয়ে পড়ছি। এই জায়গায় বিরোধীরা অক্সিজেন পাচ্ছে, আমরা চাই না কোনো বিরোধীকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে। সেই জন্য আমাদের এবং আমাদের হরিণখোলা গ্রামবাসীর পক্ষ থেকে সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা সবাই মিলে মিলেজুলে একসঙ্গে যদি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল দলটা একসঙ্গে করে ভোট করি এবং ভোটের স্বার্থে দিদিকে জেতানোর জন্য এবং প্রার্থীকে জেতানোর জন্য আমরা আজ থেকে এক গলায় গলা মিললাম, একসঙ্গে আমরা রাজনীতি করব, একসঙ্গে উন্নয়ন করব এবং এলাকাবাসীকে আহ্বান করব আমাদের সঙ্গে সবাই আশীর্বাদ করতে এবং একসঙ্গে কাজ। গোটা হরিণখোলা অঞ্চলে 1-2 অঞ্চলের যে গুমরা একটা পরিবেশ ছিল, আজকে সবাই হাসছে, আজকে সবাই উৎফুল্ল, যে যেখান থেকে পাচ্ছে শুনে আসছে, আমাদেরকে সমর্থন করছে, আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদেরকে সাহস দিচ্ছে, বাহবা দিচ্ছে এবং দলের স্বার্থে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট করাবে এর প্রতিশ্রুতি নিচ্ছে। এটা
ঘটনা ঘটেছিল যার আমি মিথ্যা অভিযোগে অভিযুক্ত ছিলাম। আমি এই সময় প্রিয়ডটা জেলখানাতে ছিলাম, তখন নিজের মন মন একটা ফোন করেছিলাম আমি যে হরিণখোলায় কি কাজ করলে, কিভাবে আগালে হরিণখোলায় বারুদের গন্ধ ছড়াবে না, গুলির আওয়াজ হবে না, মুক্তারের মতো কাউকে মরতে হবে না, ঠিক আছে, এই ধরনের যাতে অশান্তির বাতাবরণ না হয়। আপনারা সকলেই জানেন যে এটা একটা দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই হচ্ছিল, ঠিক আছে, এই গোষ্ঠীদ্বন্দ্বেরকে শেষ করার জন্য, দলকে মজবুত করার জন্য এবং প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার, আমি, সাদ্দাম, তাইবুল, ইয়ানুস, আজিম, আমরা সকলেই, বাচ্চু মিত্রী, আমরা সকলেই খুব কনফিডেন্সিয়ালি পদক্ষেপগুলো আস্তে আস্তে নিয়েছিলাম। আজকে তার প্রকাশ ঘটল। আমরা দলকে মজবুত করার জন্য, দলকে শক্ত করার জন্য ভোটের আগে এরকম একটা চমকপ্রদ উপহার দিলাম। কারুর বিরুদ্ধে কিছু বলবো না, দল সবার, দল সবাই করতে পারে, ঠিক আছে, আমি শুধু একটাই বলবো, সকলের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাক, শান্তি শৃঙ্খলা বিরাজ থাক, একসঙ্গে সবাই হাতে হাত মেলাই আর তৃণমূলকে শক্ত করি, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করি। সবাই একটা জিনিস আশীর্বাদ করুক, বাংলার মানুষ, মমতা ব্যানার্জি যেন দিল্লি যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মুক্তার হত্যার ঘটনার প্রতিবাদে যে লবির সক্রিয় নেতা ছিল তাইবুল হোসেন, সেই তাইবুল হুদা খান শিবিরে যোগ দেওয়ায় তাহলে কি মামলাটির নিষ্পত্তি হবে? কারণ মুক্তা হত্যায় হুদা ও জয়নাল খান শিবিরে প্রায় 32 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। এই মামলায় এখনো জেলবন্দি আছে লালটু খান ও জয়নাল খান। সেই অবস্থায় এই ছবি মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। তাইবুল হোসেন শিবিরের নেতা বলে পরিচিত পারভেজ রহমানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো মন্তব্য করব না। কিছুদিন আগে মুক্তারের স্ত্রী তাইবুল হোসেনদের পাশে নিয়ে বলেছিলেন, মুক্তার হত্যার মামলায় যাদের নাম আছে তাদের শাস্তি না হলে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন। বন্যি, আমি একটাই ভাবছি, আমি জানি আমার স্বামীর জায়গা কেউ না নেয়, আর আমি, যারা মার্ডার কেসের আসামি তারা না এই সব থাকে, তাদেরকে বাদ দেওয়া হয় যেন। আপনি নিজে রাজনীতিতে নামবেন এরকম কিছু ভেবেছেন? না, আমি এরকম ভাবিনি। আমি তো একটাই ভাবছি যে যদিও মানে ওরা যদি এইভাবে থাকে, এইভাবে করে, একদিন আমি নেমে যাবো, হ্যাঁ একদিন আমি নেমে যাবো, এই জন্য খালি ওদের সাজার জন্য। আজকে এই ঘটনার পর তিনি বলছেন, শুনেছি তাইবুলরা এদিন হুদাদের কাছে গিয়েছিল, এলাকার নিরাপত্তার স্বার্থেই নাকি তারা হাত মিলিয়েছে, তার কাছে জানতে যাওয়া হয়েছিল, এতে তার কষ্ট লাগছে না? এর উত্তরে তিনি বলেন, দেখুন, দেশের ও দশের শান্তি তারা চান, এলাকায় যাতে কোনো কারো প্রাণহানি না হয় তা তিনি ব্যক্তিগত ভাবে চান, তবে আমি বিশ্বাস করি এই নিয়ে কোনো রাজনীতি আসে না, এরপর হয়তো এলাকায় শান্তির পরিবেশ বজায় থাকবে। অন্যদিকে মুক্তারের স্ত্রী আরো কি বলছেন শুনে নেব। সব মিলিয়ে এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বলে কিছু হয় না। বিরোধী শিবির অবশ্য এই ঘটনাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তারা বলছেন, একটা দল এবং তার কর্মীরা কতটা যে নীতি আদর্শহীন হতে পারে এই ঘটনা নতুন করে তা বুঝিয়ে দিল। তৃণমূলের কাছে কোনো কিছুই অস্বাভাবিক নয়, তা আবার প্রমাণিত হলো। নিউজ আজ বাংলা, আরামবাগ।